আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন, আমার পরিবারের সবাই খুব ভালো আছে। আমি হচ্ছে বিয়ের মার্কেটের লিস্ট করতেছি। আমরা লিস্ট মূলত 2-3 দিন আগে থেকেই করতেছি, তো কালকে যেহেতু আমরা নানু বাড়িতে যাব, ওখান থেকে আমরা ঢাকাতে যাব কিছু কেনাকাটা করার জন্য, আর বাকি কেনাকাটা পরে করা হবে ঈশ্বর দিতে এসে। তো যেগুলো হচ্ছে আমার ঢাকা থেকে কিনতেই হবে ওগুলো আমি হচ্ছে লিস্ট করতেছি। কিছু লিস্ট আগেই হয়ে গেছে, 2-3 দিন আগে থেকে আমি আব্বু কিছু কিছু লিখে যেগুলো মনে পড়তে ওগুলোই হচ্ছে লিখে লিখে রেখে দিয়েছি, আর লাস্ট যেগুলো আছে ওগুলোই হচ্ছে লিখতেছি। আসলে এত জিনিস মনে রাখা তো সম্ভব না, এজন্য আমরা ভাবলাম যে আগে সব কিছু লিস্ট করে নিয়ে নেই, কারণ ওখানে গিয়ে তো আর এরকম লিস্ট করা সম্ভব না। আর এখন যে যেটা বলতেছে ওটাই আমি হচ্ছে অ্যাড করে দিচ্ছি, আম্মু যেটা মনে করতেছে মনে করে বলতেছে এটা এটা লাগবে, তো আমি ওগুলোই হচ্ছে অ্যাড করে দিচ্ছি। আমি মূলত যেগুলো মূল মার্কেট ওগুলো এখন করব না, বাট যেগুলো একদম বেশি ইম্পর্টেন্ট ঢাকা থেকে আনতেই হবে ওগুলো হচ্ছে লিখে লিখে রাখতেছে। যেমন সবার জন্য গায়ে হলুদের শাড়ি, সবার জন্য পাঞ্জাবি, এগুলো দেন আমার মাথার ওড়না, এগুলো ডিজাইন করতে হবে, এগুলো তো মাস্ট বি ঢাকা থেকে আনতেই হবে। সো এই জন্য এগুলো আমি আগে লিখে লিখে রেখেছি। এখন আমি হচ্ছে একটা 3-piece শেয়ার করব, এটা আমি কিনে নিয়ে আসছি 2 দিন আগে। সো এটা আমার আর শেয়ার করা হয়নি 2 দিন আগে, না কয়েকদিন আগেই। এটা হচ্ছে অফ হোয়াইট কালার একটা 3-piece। 3-piece আমার অনেক বেশি পছন্দ হয়েছে, বাট বানাতে এখনও দেইনি, কারণ হচ্ছে টাইম পাচ্ছি না। আমার আম্মু অনেকগুলো 3-piece বানাইতে দিছে, আমি যার কাছে 3-piece বানাই। তো এটা হচ্ছে অফ হোয়াইটের ভিতরে হচ্ছে প্রিন্টের কাজ করা, অরেঞ্জ, তারপর হচ্ছে একটু পিঙ্কিশ টাইপের ফ্লাওয়ার দেওয়া আছে, ডিজাইন করা আছে। আর এটার সব থেকে সুন্দর হচ্ছে দোপাট্টা, এত বেশি ভালো লাগছে। আর সেলোয়ারের কাপড় এটা এত সফট, কি বলবো, এরকম সফট সফট কাপড় পরতে আমার, মানে সেলোয়ারের কাপড় পরতে খুব বেশি ভালো লাগে, তাহলে সেলোয়ারগুলো খুবই কমফোর্টেবল হয়। আর এই যে দোপাট্টাটা এত সুন্দর আর এত বেশি সফট, ওড়নাটা আমার পছন্দ হয়েছে এই ওড়নার কারণে। সো পরে গিয়ে হচ্ছে এই যে আমি একটু দেখাচ্ছি ওড়নাটা, আর এই হচ্ছে জামাটা। কার কেমন লেগেছে সবাই কমেন্ট সেকশনে জানাবেন। এই হচ্ছে সন্ধ্যার সময় আমরা হচ্ছে ব্যাগ প্যাকিং করবো, এজন্য আমি ভাবলাম যে আগে আমার ব্যাগটা প্যাকিং করে নিই। ব্যাগ প্যাকিং করা হচ্ছে সব থেকে বড় ঝামেলা কোথায় যাওয়ার জন্য, তো আমি হচ্ছে একদম ছোট একটা ব্যাগ খুঁজতেছি। আম্মু বলেছে যে সবাই যেন কম কম কাপড় নেয়, কারণ আমাদের ওখান থেকে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসতে হবে, এজন্য আমি ছোট ব্যাগ খুঁজতেছি ভাবতেছি কোনটা নেওয়া যায়। তো আমি এটা ওঠানোর পরে এত বেশি ধুলা ছিল, মনে হচ্ছিলো যে আমার আরেকবার গোসল করতে হবে, আমি হাঁচি দিতে দিতে পাগল হয়ে গেছি। তারপরে এই যে ব্যাগ খুঁজতেছি, পরে আম্মু একটা বের করে দিল, আর হুট করে আমার মনে পড়লো যে আলমারিতে আমার একটা ব্ল্যাক কালারের ছোট একটা ব্যাগ আছে, এটা আমি আগে ইউজ করতাম, অনেকদিন হয়ে গেছে ইউজ করা হয় না, কারণ আমি কোথাও গেলে অনেক বেশি কাপড় নিয়ে বের হই। তো যাওয়ার জায়গায় হচ্ছে নানু বাড়িতে বা কোনো জায়গায় ট্রাভেলে গেলে তখন অনেক বড় ব্যাগ কাপড় নিতে হয়, সো এরকম হয় না। তো এই ছোট ব্যাগটা অনেক দিন পরে আমি বের করেছি। এইদিকে পাখি হচ্ছে আম্মুকে কাজে হেল্প করতেছে, আম্মুর কাপড়গুলো হচ্ছে উপর থেকে, সরি, নিচ থেকে উপরে নিয়ে আসলো। তারপর আমি বললাম যে আপু আমার ব্যাগটা একটু মুছে দাও, আমার তখন না পা খুবই চাবাচ্ছিল, ইদানিং আমার পায়ে অনেক ঝামেলা দেখা দিচ্ছে, মানে প্রবলেম দেখা দিচ্ছে, আমি একটু বেশি ওপর নিচ করলে আমার পা চাবায়। তো তারপরে দেখলাম যে ওর মোছা হচ্ছে না, পরে বললাম যে দাও আমার থেকে দাও, আমি হচ্ছে মুছে ক্লিন করে দিই। তারপরে এই যে মুছতেছি, অনেকদিন ছিল তো ব্যাগটা, আর ব্ল্যাক কালারের উপর যতই মোছামুছি করা হোক না কেন একটা কেমন যেন একটা দাগ হয়ে যায়। যাই হোক, আমি চেষ্টা করতেছি দাগ যেন না থাকে কোনো রকমের। তো অনেকদিন পরে বের করা হয়েছে তো এই জন্য এরকম হয়েছে। তারপরে এই যে আমি আমার কী কী 3-piece নিব, আমি ভাবলাম যেহেতু আমরা একটা প্রোগ্রামও আছে ওখানে যাওয়ার পরে, তো ওই প্রোগ্রামের জন্য নিউ ড্রেস নিতে হবে, তো ভাবলাম যে সবগুলো নতুন 3-piece নিই, কারণ হচ্ছে আমরা ওখান থেকে মার্কেট করব, তারপর হচ্ছে প্রোগ্রাম আছে যেহেতু, এই জন্য 2-3 3-piece নিব, সবগুলো নতুনই নিই, কারণ আম্মুই বলে দিছে বেশি 3-piece নিয়ে ঝামেলা করিস না। পরে এই তো আমি 3-piece নিয়ে হচ্ছে ডাইনিং রুমে যাচ্ছি, এখান থেকে হচ্ছে আমরা ব্যাগ প্যাকিং করতেছি, আম্মু এখান থেকে প্যাকিং করবে। এই যে আমি হচ্ছে একটু আগে পানি খেয়ে নিলাম, পানি না খেতে খেতে আমার স্কিনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যত পানি খাবেন ততই কিন্তু স্কিনের জন্য বেটার, আর ব্রণও খুবই কম ওঠে। আমি মানে যখন পানি খাওয়া অফ করি তখনই আমার মুখে ব্রণ ওঠা স্টার্ট করে। তো এদিকে আমি হচ্ছে পরপর করে সব 3-piece ঢুকাচ্ছি, আমি বেশি 3-piece নেই, 3-4 যেন নিয়েছি। এখন মনে হচ্ছে যে আর 2-1 যদি নেওয়া লাগে তাহলে নিয়ে নিব, ওইটা আমি অপশনাল রেখেছি, বাট যেগুলো নেওয়ার ওগুলো নেওয়া হয়ে গিয়েছে।
এই হচ্ছে ব্যাগ গোছানো আমার হয়ে গেছে কোনো রকম, পরে কি কি লাগে দেখা যাক। তো এরপরে আমাদের বাসায় আমার চাচিরা আসে আসছে পাশের বাসার চাচিরা, তো তাদের সাথে গল্প করতেছিলাম। তো তারা আসার পরে বলতেছে যে কতদিন থাকবা এই সেই, পরে বললাম যে বেশি দিন থাকা হবে না। এইদিকে দেখেন আমার ওয়ার্ড্রোপের উপরের অবস্থা, মানে কি করে রেখে দিয়েছি, খোলা এক একটা জিনিসপত্র, ইয়াররিং সব নষ্ট নষ্ট হয়ে গেছে। তো এগুলো হচ্ছে গুছাতে হবে, ময়লা পড়ে গিয়েছে, তো আজকেই আমি গুছাবো যেহেতু কালকে চলে যাব এর জন্য। এদিকে আম্মু এই মাত্রই একটা থ্রি পিস বানায় নিয়ে আসছে, এই থ্রি পিসটা কত সুন্দর রেড কালার, একদম যখন থ্রি পিসটা কিনে নিয়ে আসছিল না আমার কাছে ভালো লাগেনি, আর মনে হচ্ছিল যে একদম পুরো নর্মাল নর্মাল। তো পরে গিয়ে আম্মু লেস অ্যাড করার পরে জামার সৌন্দর্য আরও বেশি বেড়ে গিয়েছে, অ্যান্ড আমার অনেক বেশি পছন্দ হয়েছে। দেখেন জামার নিচে লেস লাগাইছে, দেন হচ্ছে হাতাতে লেস লাগানো হয়েছে, এজন্য জামাটার ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে। তো আমার অনেক বেশি ভালো লাগতেছিল, আর আপনাদের কেমন লাগতেছে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। আম্মু আবার কী করছে, দোপাট্টা একদম নর্মাল ছিল, তো দোপাট্টাতেও হচ্ছে লেস লাগাইছে, তো অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আমি কলেজে কয়েকদিন ধরে এই ব্যাগটা ইউজ করি, ব্যাগটা মূলত আম্মুর, বাট আমার এই টাইপের ব্যাগ এত বেশি পছন্দ। আপনারা কিন্তু আমাকে দেখেন যে আমি এই টাইপের ব্যাগে বেশিরভাগ সময় ইউজ করে থাকি, তো আম্মুর এই ব্যাগটা আমি কয়েকদিন ইউজ করার পরে খুব ভালো লাগছে। তো আমার সাইড ব্যাগে যেহেতু বেশ কিছু জিনিস রাখতে হবে, এজন্য আমি এই ব্যাগটাই চয়েস করেছি। এই ব্যাগটার ভিতরে অনেক কিছু রাখা যাবে, তো আমি যেগুলো হচ্ছে প্রয়োজন ওগুলো রেখে দিয়েছি, আর কলেজের যে জিনিসপত্রগুলো বের করে ফেলেছি কারণ ওগুলো হচ্ছে ড্রয়ারের ভিতর রেখে যেতে হবে, ওগুলো নিয়ে তো এত দূর দূর যাওয়া ঠিক না। তারপরে এই যে এখানে হচ্ছে আমি সেই শাড়ি পরছিলাম দুই দিন আগে নাকি একদিন আগে জানো, ওই শাড়িটা গোছানো হয়নি আসলে, আমি ভুলে গিয়েছিলাম। পরে গিয়ে পাইলাম হচ্ছে ফুলকিকে, বললাম যে ফুলকি চল আমার শাড়িটা একটু গুছাইতে দে। আমি আসলে একা একা শাড়ি গুছাতে পারি না, দুইজন না হলে হয় না, তো হচ্ছে ও আমাকে অনেক কাজে হেল্প করে, খুবই লক্ষ্মী একটা মেয়ে। আমাদের পাশের বাসাই ওদের বাসা। পরে গিয়ে হচ্ছে আমি আরও শাড়ি গুছাচ্ছিলাম, আর ওর আম্মু আর আমার আম্মু হচ্ছে গল্প করতেছিল। পরে আবার ও বলতেছে যে আপু দাও তোমার ওয়ার্ড্রোফটা আমি গোছাই দেই। পরে আমি বললাম যে হ্যাঁ দাও। পরে ও গিয়ে আমার ওয়ার্ড্রোফের সব কিছু বের করে সুন্দর করে বলতেছে দাও আমি মুছে দিই। তো আমার তো এদিকে কাজটা ইজি হয়ে গেছে, ও যদি করে দেয়। ও যদিও আমাকে প্রায় সময় আমার ওয়ার্ড্রোফ বা কাপড় তারপরে এসে আমাকে গোছায় দেয় যখন আর স্কুল অফ থাকে, তো এই যে এই জিনিসপত্র ওগুলো বলতেছে আপু এটা কি, আমি বললাম যে এটা লিপস্টিক, ও বলতেছে এই কালারের আবার লিপস্টিকও হয়, আমি বললাম যে হ্যাঁ হয় হয় হবে না কেন। পরে গিয়েও আমাকে বলতেছে আচ্ছা আপু আমি গুছাই তাহলে, আমি বললাম যে হ্যাঁ যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো ফেলে দিও। পরে বলতেছে ও আচ্ছা ঠিক আছে। পরে এই যে ও এখানে গুছাচ্ছে, আর এদিকে রাতের বেলা দেখেন তাবিয়া হচ্ছে নাচের প্র্যাকটিস করতেছে একটা বাংলা গানের, তো ওর নাচ আমি দাদি আম্মু বসে বসে দেখতেছি, সে হচ্ছে নাচ শিখতেছে। আসলে তার নাচের স্টেপ দেখলে আমরাই হাসতে হাসতে পড়ে যাই, আপনারা কি দেখবেন, খুব মজা লাগে ও যখন নাচে আমরা দেখি সবাই লুকাই লুকাই। এই হচ্ছে রাতের ভিউ, তো রাতের ভিউ মানে ভিউ আর ভিউ নাই, কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমার ভিডিও আমি এই পর্যন্তই শেয়ার করব রাতের ভিউ দেখিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।